ফুটবল খেলা চলাকালীন মাঠে এমন কিছু ঘটে যায় যে ঘটনাগুলো দর্শক প্রত্যাশা করতে পারে না এবং ফুটবল মাঠে এমন কিছু প্লেয়ার থাকে যাদের কাণ্ড দেখে সবাই হাসিতে ফেটে পড়ে তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা ফুটবল মাঠে ঘটে যাওয়া এমন কিছু মোমেন্ট সম্পর্কে জানতে চলেছি যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে হাসি কাকে বলে তো যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো মূল ভিডিওতে চলে যাচ্ছে তো প্রথমে এমিলিয়ানো মার্টিনেজকে দিয়ে শুরু করা যাক তো এমিলিয়ানো মার্টিনেজকে শুট করা হলে বলটি গোল পোস্টে গিয়ে লাগে কিন্তু পরবর্তীতে বলটি ঘুরে এসে মার্টিনেজের বডিতে লেগে বলটি সরাসরি গোল পোস্টে ঢুকে যায় তো এখানে মার্টিনেজ ভাবতেও পারেনি যে তার শরীরে বল লেগে এভাবে গোল পোস্টে বল ঢুকবে তো যাই হোক এবার সাদা জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন এই প্লেয়ারটি মাঠের বাইরে থেকে থ্রো করে এবং এই প্লেয়ারটি রিসিভ করার পর সেটি গোল পোস্টে ব্যাক দেয় মজার ব্যাপারটি হচ্ছে গোলকিপার বলটি আর ধরতে পারে না বলটি সরাসরি গোল পোস্টে ঢুকে যায় এখানে এই ডিফেন্ডার চেয়েছিল বলটি পুরোপুরি ব্যাক করতে কিন্তু গোলকিপার যে বলটি ধরতে পারবে না এটা হয়তো সে ভাবতে পারেনি গোলকিপারের বোকামির কারণে গোলটি খেয়ে গেল আহারে কি ভাগ্য তো যাই হোক এবার হ্যারিকেনের এই গোলটি দেখে নিন হ্যারিকেন খুব কষ্টে বল কাটিয়ে গোল পোস্টে শুট করবে বলে যাচ্ছিল কিন্তু হ্যারিকেন গোল পোস্টের সামনে পড়ে যায় হ্যারিকেন গোল পোস্টের সামনে পড়ে থেমে যায়নি তারপরও সে পা দিয়ে গোল দিয়ে দেয় মানে বুঝতে পারছেন তাকে যে কোনো মূল্যেই গোলটি দিতেই হবে সে পড়ে জায়গার দাঁড়িয়ে থাকুক তো যাই হোক গাইজ এখানে লাল জার্সি পরা প্লেয়ারটি দৌড়ে দৌড়ে বল দিতে যাচ্ছিল এবং হলুদ জার্সি পরা গোলকিপারটি এগিয়ে যাচ্ছিল কিন্তু গোলকিপার শুট করে বলটি আউট করে দেয় পাগল গোলকিপার বলটি আউট করে দেওয়ার পর আবার বলটি মাঠের ভেতরে ফেলে দেয় মানে সে বুঝতে পারছিল না যে আসলে কি করবে লাল জার্সি পরা প্লেয়ারটি বল নিয়ে আবার গোলকিপারকে শুট করে মানে সে রেগে গিয়ে বলতে চাইছিল যে ভাই তুই পাগল হয়ে গেছিস নাকি এসব কি করছিস তো যাই হোক সাত নম্বর জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন গোলকিপার বলটি ক্লিয়ার করে আর এই প্লেয়ার মাথা দিয়ে শুট করে এবং সে বলটি গোল পোস্টে গিয়ে লাগে গোলকিপার মনে করে যে গোল হয়ে যাবে যার কারণে সে পুরো বডি ফেলে দেয় কিন্তু আসলে বলটি পোস্টে লেগে আবার সে প্লেয়ারের কাছে চলে যায় এবং সাত নম্বর জার্সি পরা প্লেয়ারটি মাথা দিয়ে হেড করে গোল দিয়ে দেয় মানে গাইজ বুঝতে পারছেন এখানে গোলকিপারের ভাগ্য অনেক খারাপ ছিল আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায় তো যাই হোক এবার এই মোমেন্টই দেখে নিন প্লেয়ারগুলো মাঠে খেলতে খেলতে হঠাৎ করে বল গিয়ে পোস্টে লাগে এবং পোস্টের উপর বাড়িয়ে খেয়ে আবার দ্বিতীয়বার বাড়ি খায় তারপর এই প্লেয়ারটি মাথা দিয়ে শুট করলে আবার তৃতীয়বারের মতো বলটি পোস্টে লাগে মানে ফুটবলটি বলতে চাইছিল ভাই আমি গোল পোস্টে ঢুকবো না আমাকে জোর করে ঢুকিও না তো গাইজ এবার সাদা জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন এই প্লেয়ারটি ট্রাইবেকারে বলটি গোল পোস্টে শুট করে আর সেটি গোল হয়ে যায় এবং সেই প্লেয়ারের টিমে থাকা গোলকিপার সেইটি দেখে খুশিতে নাচতে থাকে মানে সে রীতিমতো ব্যাকক্লিপ করতে থাকে তার ব্যাকক্লিপগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সে কতটা খুশি হয়েছে মানে ভাই আমি বুঝতে পারলাম না এটি গোলকিপার নাকি জিমন্যাস্টিক প্লেয়ার তো যাই হোক তার ব্যাকক্লিপিং আপনার কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক আর্সেনালের এই প্লেয়ারটির জার্সি কিভাবে ছিঁড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন মানে এই প্লেয়ারটি টেনে তার বুকে জার্সি ছিঁড়ে ফেলে ভাই এইটা কোনো কথা হামকো মারো হামকো জিন্দা মত ছোড়ো সালো তো গাইজ আবার চলে এসেছে এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপে পুরস্কার নিতে গিয়ে মার্টিনেজ কি করেছে তা তো আপনাদের মনে আছে তারপরও আমি একটু মনে করে দিচ্ছি এই দেখুন বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পাওয়ার পরে এমিলিয়ানো মার্টিনেজ কিভাবে দেখাচ্ছে তবে আমি এখনো বুঝতে পারলাম না মার্টিনেজ এটা কি দেখাচ্ছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানান মানে আপনারা তো জানেন আমার ছোট মাথায় এই বড় বিষয় আবার ঢোকে না তো যাই হোক এবার এই গোলকিপারকে দেখুন গোলকিপারটি কিভাবে দৌড়াতে দৌড়াতে গিয়ে এই হওয়া গোলটি বাঁচিয়ে দেয় মানে গোলকিপার যদি আর একটু দেরি করত তাহলে এটি গোল হয়ে যেত তো যাই হোক সবুজ জার্সি পরা এই গোলকিপারকে দেখে নিন এই প্লেয়ারটি গোলকিপারের হাত থেকে কাটিয়ে বলটি নিয়ে চলে যায় এবং গোল পোস্টে শুট করতে যায় তখন কিন্তু গোল পোস্ট প্রায় ফাঁকায় ছিল কিন্তু সামনে থাকা ডিফেন্ডার তাকে আটকে দেয় সেই প্লেয়ারটি অন্য প্লেয়ারকে পাস দিলে সে গোল পোস্টে শুট করতে যায় কিন্তু সেও গোল দিতে পারে না গোলকিপার সেখানে চলে যায় মানে গাইজ বুঝতে পারছেন গোলকিপার কি তিরিং বিরিং করে লাফে বাড়াচ্ছে একবার এপাশ থেকে সেভ দিচ্ছে আবার ওপাশে গিয়ে সেভ দিচ্ছে তো যাই হোক ১৯ নম্বর জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখুন প্লেয়ারটি কিভাবে গোল দেয় লাল জার্সি পরা এই প্লেয়ারটি বলটি রিসিভ করতে পারে না এবং এই প্লেয়ারটি বলটি নিয়ে গিয়ে গোল পোস্টে কাউন্টার অ্যাটাক করে এবং সেটি গোল হয়ে যায় মানে গাইজ বুঝতে পারলেন যদি ডিফেন্ডাররা একটি রিসিভ মিস করে তাহলে কত ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাক হতে পারে আসলে যারা স্ট্রাইকার তাদেরকে এইভাবে উৎপেতে থাকতে হয় ডিফেন্ডার কখন ভুল করবে তো এবার এই প্লেয়ারটিকে দেখুন কমলা জার্সি পরা এই প্লেয়ারটি বেচারা ডজ মারতে গিয়ে ডজ মারতে পারে না এবং সে মাঠে লাইনে পড়ে যায় রেফারি এটিকে ফাউল দিলে সে পুরোপুরি খেলে
ঠেপে যায় এবং রেফারির দিকে তেড়ে আসে এবং সে রেফারির সাথে কেমন করছে তা আপনারা দেখে নেন মানে মাঠের বাইরে তাকে পেলে পুরো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতো তো আপনারা কারা কারা ফুটবল খেলতে খেলতে এমন মাথা গরম হয়ে যায় তারা কমেন্ট বক্সে জানান গাইস পরবর্তীতে এই প্লেয়ারটিকে লাল কার্ড দেওয়া হয় ঠিকই আছে রেফারির গায়ে হাত দিলে এমনটাই হওয়া উচিত পরবর্তীতে 14 নম্বর জার্সি পরা প্লেয়ারটি রেফারির কাছে গিয়ে বলে ভাই আমার তো মাথা গরম হয়ে গিয়েছিল একটা কি সুযোগ দেওয়া যায় না তো বন্ধুরা আবার হলুদ জার্সি পরা এই গোলকিপারকে দেখে নিন এই প্লেয়ারটি একটি পেনাল্টি পায় এবং পেনাল্টি শুট করলে হলুদ জার্সি পরা গোলকিপার সেটি সেভ দিয়ে দেয় এবং গোলকিপার সেভ দিলে বলটি আবার ফিরে আসে এবং এই প্লেয়ারটি শুট করলে আবার গোলকিপার সেভ দেয় মানে এই গোলকিপার কতটা ফাস্ট তা আপনারা বুঝতে পারছেন একটি সেভ দেওয়ার পরে আবার উঠে দাঁড়িয়ে আরেকটি সেভ দিচ্ছে মানে একবার তার দিকে তাকান সে কিভাবে নিজেকে ব্যালেন্স করছে এবং এই হলুদ জার্সি পরা গোলকিপার বলতে থাকে আয় এবার আমাকে কে গোল দিবে আগাই তাকাতরে তো এবার সাদা জার্সি এবং হলুদ জার্সির একটু কোলাকুলি দেখে নিন হলুদ জার্সি পরা প্লেয়ারটি বলটি হেড করতে গিয়ে এই প্লেয়ারটির ঘাড়ের উপরে উঠে যায় এবং সেই প্লেয়ারটি নিচে নামলে এই প্লেয়ারটি আবার তার ঘাড়ের উপরে উঠে যায় মানে এরা দুজন মিলে কি খেলছে আমি বুঝতে পারছি না আমার তো মনে হয়েছিল WWE রেসলিং খেলছিল গাইজ এখানে এমবাপ্পে গোলকিপারকে অনেক ভালো একটি ডস দেয় কিন্তু ডস দেওয়ার পরে সে বেচারা আর গোল করতে পারে না মানে সবাই তো আর মেসির মতো হয় না বুঝতে পারলেন না গাইজ এবার এই ডিফেন্ডারকে দেখুন লাল জার্সি পরা ডিফেন্ডারটি বা হাত দিয়ে বল সেভ দেয় অবশ্য এটি গোল হতো না তারপরও প্লেয়ারটি হাত দিয়ে সেভ দেয় এবং বলটি বাইরে বের করে দেয় বিপরীত দলের প্লেয়াররা এটি রেফারিকে কমপ্লেন করলে রেফারি পরবর্তীতে এটি বুঝতে পারে এবং সেই প্লেয়ারটিকে রেড কার্ড দেয় গাইজ নীল জার্সি পরা প্লেয়ারটি বলটি নিয়ে যেতে যেতে এতটাই ভারসাম্যহীন হয়ে পড়ে যে ক্যামেরাম্যানের গায়ে পড়ে যায় মানে রীতিমতো এই প্লেয়ারটি ক্যামেরাম্যানকে নিয়ে শুয়ে পড়ে ক্যামেরাম্যান বুঝতেও পারে না এটা তার সাথে কি হচ্ছে মানে ইশক প্রেম ভালোবাসা গাইজ এখানে সবুজ জার্সি পরা গোলকিপারকে আপনি কি বলবেন গোলকিপার ভুল করে কালো জার্সি পরা এই প্লেয়ারটিকে বল দিয়ে দেয় এবং এই প্লেয়ারটি ছিল বিপরীত দলের প্লেয়ারটি বল পেয়ে ভাবতে থাকে সত্যি কি আমাকে বল দিয়েছে আমি কি গোল দেব এই নিয়ে চারপাশ ভাবতে থাকে এবং পরে যখন বুঝতে পারে যে গোলকিপার তাকে ভুল করে বল দিয়েছে তখন সে গোল পোস্টে শুট করে দেয় এবং সেটি গোল হয়ে যায় মানে গাইজ আমি বুঝতে পারলাম না এখানে গোলকিপার কি খেয়ে মাঠে এসেছিল গোলকিপার নিজের প্লেয়ারকে চিনতে পারছে না বন্ধুরা এবার এই ভিডিওটি দেখুন লুয়াই সোয়ারেজ বিশ্বকাপের মাঠে এটি কি করেছিল 2010 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ঘানা এবং উরুগুয়ে 90 মিনিট খেলার পরে এক এক গোলে সমতা ছিল অতিরিক্ত সময়ের খেলাতে উরুগুয়ের জালে গোল চলে গিয়েছিল কিন্তু লুয়াই সোয়ারেজ সেটা বাঁচিয়ে দেয় মজার ব্যাপারটি হচ্ছে শরীর দিয়ে নয় সোয়ারেজ হাত দিয়ে গোলটি বাঁধিয়ে দিয়েছিল বিশাল এক চিটিং করে উরুগুয়েকে গোল থেকে বাঁচিয়ে দেয় লুয়াই সোয়ারেজ শেষ মুহূর্তে লুয়াই সোয়ারেজ এই গোলটি না বাঁচালে উরুগুয়ে গোল খেয়ে যেত এবং সেমিফাইনালে উঠে যেত ঘানা হাত দিয়ে গোল বাঁচানোর কারণে সোয়ারেজকে লাল কার্ড দেওয়া হয় তারপর পেনাল্টি পেয়ে যায় ঘানা কিন্তু ঘানা পেনাল্টি মিস করে এবং ট্রাইব্রেকারে খেলাটি গড়ায় মজার ব্যাপারটি হচ্ছে ট্রাইব্রেকারে ঘানাকে হারিয়ে উরুগুয়ে জিতে যায় উরুগুয়ের জনগণ সোয়ারেজকে অনেক ধন্যবাদ জানায় সোয়ারেজের এমন মাস্টারমাইন্ড চিটিং এর জন্য সোয়ারেজের কারণেই সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল উরুগুয়ে তো যাই হোক গাইজ আপনারা দেখতে পেলেন ফুটবল মাঠে কত মজার মজার ঘটনা ঘটে যায় তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ